কাউয়া কাদের না কি বলে ওনাকে, আমি জানি না, আমি তো পড়ি কাউয়া কাদের পড়ি সবসময়, ওনার পুরো নামটা জানি না, ওবায়দুল কাদের। 111 এ আমি দেখেছি, বিকজ আমি একজন লয়ার ছিলাম আনফর্চুনেটলি বর্তমান প্রধানমন্ত্রীর, আমি তখন দেখেছি এই কাদের সাহেব অ্যাম্বুলেন্স করে আসতেন, একদম সুস্থ লোক অ্যাম্বুলেন্সে আসত, স্ট্রেচারে যেত, বুঝছেন না, এই হলো এদের অ্যাক্টিং। আজকে এত অথর্ব সরকার বোধ হয় বাংলাদেশের ইতিহাসে হয় নাই। আপনি দেখেন সিনিয়র মন্ত্রী কে এই সরকারের, হু ইজ এ রেপিস্ট, যে রেপ করেছিল, ধরা পড়েছিল, যার বাবা বঙ্গবন্ধুকে বলে ওকে ছাড়িয়ে এনেছিলেন, এটা আমার কথা না, এটা ফ্যাক্ট হিস্ট্রি। জজ সাহেব অর্ডার দিচ্ছেন অ্যাডমিটেড গ্রান্টেড, কি গ্রান্টেড, বেল, আরে বাদী তো আমি, আমি তো বাইরে আছি, আমি কিসের বেল চাইব। এই হলো কাট পেস্টের অবস্থা, এইটা হায়ার কোর্টস এই জিনিসগুলি হচ্ছে। আপনি এই জাতিকে কোথায় নিয়ে যাবেন, কিভাবে এই জাতি এগোবে? শিশুদের জন্য, বাচ্চাদের জন্য যে বইটি থাকে, এইটা আসলে, এইটা হলো স্টেজ ক্লাস 5, 4, 6, 7, যেটা কিন্তু তাদের এখানে গেঁথে থাকে, এই কোমল মনের ভিতরে এটা গেঁথে থাকে। কাজেই আমাদেরকে এই বইগুলি নিয়ে খুব সাবধান থাকতে হবে, এবং এটি হিন্দুত্ব কায়েম করার পরিকল্পনা সেটা তো আমরা দেখছি, এই বইয়ের মাধ্যমে দেখছি, কিন্তু কারা করছে? যাদের 11-12 জনের যে নাম আছে এডিটোরিয়াল বোর্ড বা হোয়াট এভার ইট ইজ, এইটা সব রয়ের এজেন্ট, সব, আমি স্পষ্ট ভাষায় বলছি, এরা সব রয়ের এজেন্ট, এবং বর্তমান সরকার যে আছে তারাও কিন্তু দিল্লির থেকে পরিচালিত হয়, তারা কিন্তু ঢাকার থেকে পরিচালিত হয় না, এটা স্পষ্টভাবে আমাদেরকে বুঝতে হবে। আমরা এই যে কোমল মন, এই ছোটদের ইয়ে, এদেরকে আমাদেরকে এমন বই দিতে হবে যে বই থেকে তারা ভালো মানুষ হতে পারে, ভালো মানুষ হতে পারে। আজকে দেখেন আমরা কিভাবে নষ্ট করেছি, প্রথমে তো যে জিপিএ 5 নাকি একটা ছিল, সব গোল্ডেন, এখন এই গোল্ডেনদেরকে যদি আপনি, এই গোল্ডেনরা সব ডাক্তার হচ্ছে, অ্যাডমিশন হচ্ছে ওদের, ইঞ্জিনিয়ার হচ্ছে, কিন্তু আমরা কি ধরনের প্রফেশনালস পাচ্ছি, কি ধরনের ডাক্তার পাচ্ছেন, কি ধরনের ইঞ্জিনিয়ার পাবেন আপনি? আজকে কোনো ডাক্তার, কোনো ডাক্তার প্যাথোলজিক্যাল পরীক্ষা ছাড়া আপনার ডায়াগনোসিস করতে পারে না।